নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল সোমবার 21 অক্টোবর 2024 পাঁচটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচ নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চলেছে। আমি লটারি প্রাপ্তির শুভ সময় এবং আপনার লাকি নাম্বার এই ভিডিওতে আমি বলবো। ভিডিওর শেষে শুভ সময় এবং লাকি নাম্বারটা আপনাদেরকে জানাবো এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি আবারও বলছি, যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, এই অর্থপ্রাপ্তি সেটা আপনার লটারি থেকে হতে পারে, আপনার ফাটকা থেকে হতে পারে, আপনার শেয়ার মার্কেট থেকে হতে পারে, অনলাইন ট্রেন্ডিং থেকে হতে পারে, যে কোনো দিক থেকে আগামীকাল আপনার অর্থপ্রাপ্তি কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে। যদি আপনার জন্মকুণ্ডলিতে প্রবল যোগ থাকে রাহু, শুক্র এবং শনি, এই তিনটি গ্রহ যদি আপনার শুভভাবে থাকে, আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবে। কারণ রাহু কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। রাহু রক্ষা কবচ অথবা আপনারা পাওয়ার কবচ পরিধান করুন। তাতে কি হবে, আপনারা যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনাদের এই বাধাটা কাটবে এবং আকস্মিক ধনপ্রাপ্তি ঘটবে। দেখা যাচ্ছে অল্পের জন্য 2-1 নাম্বার, কৌশিকদা অল্পের জন্য প্রতিদিন আমার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, কি করব। আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। এবং আমি আবারও বলছি, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন আগে জেনে নিন যে আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম থাকে, যেটা আপনার দশা মহাদশা দেখে কিন্তু বলা সম্ভব যে আপনার এ বছর থেকে এ বছরের মধ্যে আপনার অর্থপ্রাপ্তির যোগ প্রবল রয়েছে। যাদের কেটে গেছে অবশ্যই আপনারা বার্থ চার্ট রিফরমেশনটা করাতে পারেন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কি হবে, আপনার এই আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। এবার আমি আলোচনাতে আসি। তার আগে আবারও বলছি একটি কথা, যারা প্রচুর লটারির টিকিট কাটছেন শুধুমাত্র রাশির নাম শুনে অর্থ নষ্ট করবেন না, আপনার যোগ রয়েছে কিনা সেটা আগে জেনে নিন এবং প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন। আপনারা যদি প্রতিকার প্রতিবিধান করেন, সামনে কিন্তু রয়েছে দীপান্বিতা অমাবস্যা। এই দীপান্বিতা অমাবস্যাতে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, যে কোনো ক্ষেত্রে যে বাধাগুলো রয়েছে কিনা সে বাধাগুলো কিন্তু আপনাদের দূর কিন্তু হবে। খুব মানে ভেরি 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 ইম্পর্টেন্ট এই ভিডিও, আমি বারবার বলছি, শুধু রাশির নাম শুনে বেরিয়ে গেলেই হবে না, অনেক কিছু মিস করে যাবেন। আর যারা একান্তে পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন। আমি পাঁচটি নামের ব্যক্তির কথা বলি। আপনার প্রথম নামের অক্ষর বি দিয়ে যদি শুরু হয়, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, ইংরেজি এস, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি আর দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর যদি টি দিয়ে শুরু হয়, ইংরেজি টি, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। তবে আমি একটি কথা আপনাদেরকে বলি,
আমি যে সময়টা বলে দিব সে সময়টা যদি আপনারা মেনটেন করতে পারেন এবং লাকি নাম্বারটা যদি মিলাতে পারেন টার্গেট নাম্বারটা অবশ্যই আপনাদের প্রাপ্তি হবে। যারা রাশি জানেন তারা রাশিটাকে অ্যাপ্লাই করবেন এবং যারা রাশি জানেন না তারা নামের অক্ষরটাকে অ্যাপ্লাই করবেন। অনেকে রাশিই জানেন না, যে কৌশিক আমি ভিডিও শুনছি কিন্তু আমি রাশি জানি না, তাই জন্য প্রতিদিন নামের অক্ষরটা আমি বলি, তো হয়তো আপনার ভাগ্য আগামীকাল খুলে যেতেও কিন্তু পারে। রাহুকাল রয়েছে সকাল 7:30 থেকে 9 পর্যন্ত, এই সময়টাতে কোনো গুরুত্বপূর্ণ কাজ কোনো শুভ কাজ করবেন না, দিনের বাদ বাকি সময় বিশেষভাবে শুভ রয়েছে, কিন্তু আমি রাশিভিত্তিক যে শুভ সময়গুলো বলবো সেটাকে আপনারা মেনটেন করার চেষ্টা করুন। বৃষ রাশির আপনাদের যে শুভ সময় 10:35 থেকে 11:57 পর্যন্ত, আপনাদের লাকি যে নাম্বার সেটা হচ্ছে 1। দ্বিতীয় রাশি আপনার তুলা রাশির টার্গেট নাম্বার 6। আপনাদের যে শুভ সময় 9:50 থেকে 11:03 পর্যন্ত। তিন নম্বর রাশি মকর রাশির লাকি নাম্বার 8। আপনাদের যে শুভ সময় সকাল 9:40 থেকে 10:18 পর্যন্ত। এরপর যে রাশি আপনার মীন রাশির লাকি নাম্বার আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে 3। আপনাদের যে শুভ সময় সকাল 10:12 থেকে 11:36 পর্যন্ত। এরপর রাশি কর্কট রাশির লাকি নাম্বার আপনাদের 9। আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল 11:36 থেকে 12:45 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই 5টি রাশির লাকি নাম্বার টার্গেট নাম্বার বলে দিলাম, এই সময়টা আপনারা মেনটেন করার চেষ্টা করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন, এবং সময়টাকে আপনারা মেনটেন করুন এবং লাকি নাম্বারটাকে মেনটেন করুন। আপনাদের যে কোনো দিক থেকে লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, যে কোনো দিক থেকে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এবার আসি একটাই ছোট্ট অনুরোধ, আপনারা আপনাদের চ্যানেল বারবার বলি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং প্রত্যেকে ওং নমঃ শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং পাশাপাশি অবশ্যই ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন, এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।